কক্সবাজার এসেও যে হারিয়ে যাওয়া যায় সেটা আমি কক্সবাজার না আসলে বুঝতেই পারতাম না। কক্সবাজার এসেও আমরা বিরাট একটা বিপদে পড়েছিলাম, যে আমরা হারিয়ে গিয়েছিলাম, মোট কথা হারিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, কিভাবে কি হলো সবকিছু ছোট্ট আকারে শেয়ার করবো আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিনে রাত্রে ডিনার করার পর 10:30টার দিকে আমরা সুগন্ধা বিচে গিয়েছিলাম, একটু ঘোরাঘুরি করব বা স্ট্রিট ফুড কি আছে সেগুলো যদি একটু ট্রাই করব এই উদ্দেশ্যে। তো আমরা সুগন্ধা বিচে চলে আসছি এবং এখানে কয়েক পদের স্ট্রিট ফুড আমরা ট্রাই করেছি, যেমন একটা আইসক্রিম ট্রাই করেছি, আমার কাছে একেবারেই ভালো লাগে নাই, একদম বাজে টেস্ট, কিন্তু দেখতে অনেক সুন্দর কালারফুল ছিল। তারপরে আমায় আবার অনেক কিছু দেখতেছিল, ঘুরে ঘুরে দেখতেছিল। তারপরে আমরা ঝালমুড়ি খেয়েছি, তারপরে একটা নতুন এক ধরনের পিঠা যেটা আমি কখনোই খাই নাই সেটা খেয়েছি, এখানে দেখতেছিলাম যে ওটাও বানাচ্ছিল। তো এই সবকিছুর মাঝে আমাদের অনেকটা টাইম এখানে চলে যাচ্ছিল, তার ওই সময়ে এতটা কুয়াশা পড়বে আমরা চিন্তাও করতে পারি নাই। আমরা চিন্তা করলাম যে সুগন্ধা বিচ থেকে সাগর দিয়ে হেঁটে হেঁটে আমরা সাইমনে যাব। তো আমরা যখন বিচের পাশ দিয়ে হাঁটতে নিছি তখন দেখলাম যে এতটা কুয়াশা পড়তেছে, আমরা কোনো কিছুই দেখতে পারতেছিলাম না, কোনো আলো দেখতে পারতেছিলাম না, কোনো মানুষজন কিছুই না, আমরা একজন আরেকজনকেই দেখতে পারতেছিলাম না, এত কুয়াশা পড়তেছিল। ওই সময় যে আমি একটু বিডু করে রাখবো সেটারও কোনো অবস্থা ছিল না, কারণ আমাদের মাথা তখন কাজ করতেছিল না, কোনো লাইট দেখতেছিলাম না, হোটেল কোন দিকে সেটাও বুঝতে ছিলাম না, রাস্তা কোন দিকে সেটাও বুঝতে পারতেছিলাম না, কোন দিক দিয়ে উঠবো উপরে সেটাও বুঝতে পারতেছিলাম না। সব মিলে আমরা মনে হচ্ছিল যে একদম টোটালি হারিয়ে গিয়েছি, এখন কত দূর রাস্তা আসছি সেটাও বুঝতেছিলাম না। সুগন্ধা বিচ থেকে কিন্তু কলাতলি বিচ ক্রস করে সাইমন কিন্তু অনেকটা দূরেই। তো সব মিলিয়ে এই যে এই রেস্টুরেন্টটা দিয়ে ফাইনালি আমরা বের হতে পেরেছিলাম, তো অনেকটা সময়ের পর। তো যাই হোক, এই ছিল আমাদের কাহিনী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।